Hello everyone, welcome to another update of my channel WBSSCTET Target. তো বন্ধুরা আজকে আমি যে বিষয়টি নিয়ে আপডেট দিতে চলেছি তোমরা অনেক দিন ধরে আমাকে প্রশ্ন করছিলে যে স্যার প্রাইমারি টেট কবে হবে বা প্রাইমারি টেটের নতুন ফর্ম ফিলআপ কবে एग्जाम কবে হতে পারে তো এই রিলেটেড একটা ইনফরমেশন আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো আমি একটা নিউজপেপারে এই খবরটি পেয়েছি অনলাইন পোর্টালে এবং সেই খবরটি আমি তোমাদের সামনে শেয়ার করব তো আজ তোমাদের থাম্বনেইলে দেখতেই পাচ্ছো খুব শীঘ্রই প্রাথমিক নিয়োগের বিজ্ঞপ্তি আসতে চলেছে নতুন করে আবেদন করার সুযোগ মিলতে চলেছে বিএডরা বসতে পারবে এসএস ওবিসিরা গ্র্যাজুয়েশনে 55% পেলে বসতে পারবে নতুন করে যারা ডিএলএড করছে আর কি 1921-এর ব্যাচ বা যাদের অলরেডি রেজিস্ট্রেশন হয়ে গেছে তো তারাও আবেদন করতে পারে 2017-তে আবেদন করতে পারেন ডিএড করা সত্ত্বেও তারা আবেদন করতে পারবে এনআইএস থেকে যারা ডিএড করেছে তারাও কিন্তু বসতে পারবে আর প্রাইমারি সর্বোপরি প্রাইমারি পরীক্ষা কবে হবে এটাই সব থেকে আমাদের বড় প্রশ্ন তো কবে হতে পারে সেরকম একটা আমি খবর পাচ্ছি অনলাইন পোর্টাল থেকে তো চলো আমরা দেখে নিই পরপর করে আজকের খবরটা কী আছে তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে তো চ্যানেলে যারা নতুন আসছো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে এমন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর শুধুমাত্র এখানে নিউজই পাওয়া যায় না এসএসসি টেট বা প্রাইমারি টেট সিটেট সমস্ত টেটের কিন্তু প্রিপারেশন চ্যানেলে দেওয়া হয় তোমরা চ্যানেলে প্লেলিস্টে গিয়ে দেখতে পারো তো চলো শুরু করা যাক আজকের ভিডিও তো কী বলছে আমরা দেখে নিই খুব শীঘ্রই হতে যাচ্ছে পশ্চিমবঙ্গের প্রাথমিক টেট পরীক্ষা সম্ভবত ফেব্রুয়ারি মাসে তো আমি আগেই জানিয়েছিলাম যে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহ খুব ভাইটাল সেখানে কিন্তু প্রাইমারি টেট পরীক্ষার সম্ভাবনা খুব প্রবল রয়েছে অলরেডি ইতিমধ্যে ভেরিফিকেশন হয়ে গেছে সেই রিলেটেড ভিডিও আমি অলরেডি আপলোড করেছিলাম তোমরা জানো তোমরা নিজেরাও জানো আর এই খবরটি বেরিয়ে আসে বেঙ্গল প্রিমারি নামে একটি অনলাইন পোর্টালে তো চলো আমরা দেখে নিই খবরটিতে কী জানিয়েছে পশ্চিমবঙ্গের প্রাইমারি চাকরি প্রার্থীদের জন্য দারুণ বড় একটি সুখবর চলে এলো যারা 2016 সালে ফর্ম ফিল আপ করেছিলেন তাদের প্রাইমারি টেট পরীক্ষা 2021-এর ফেব্রুয়ারি মাসে অর্থাৎ ভোটের আগে হওয়ার কথা ছিল এবং এটা সত্যি এমনটাই জানা গেল সূত্র মারফত রাজ্য সরকার প্রাইমারি টেট নেওয়ার জন্য ইতিমধ্যেই তড়িঘড়ি শুরু করে দিয়েছেন রাজ্য সরকার চাইছে যে কোনো মতে প্রাইমারি টেট পরীক্ষা ভোটের আগে নিয়ে নেওয়া হবে এবং নিয়োগ প্রক্রিয়া 2021 সালের মধ্যে সম্পন্ন হবে তো উদ্যোগ হচ্ছে নিয়োগ প্রক্রিয়া কিন্তু 2021-এর মধ্যে সম্পন্ন হবে নেক্সট আমরা চলে আসি রাজ্য সরকার চাইছে ডিসেম্বর মাসে নতুন করে প্রাইমারি টেটের ফর্ম ফিল আপ চালু করবে এবং যারা 2017-তে ফর্ম ফিল আপ করেছে তাদের আর ফর্ম ফিল আপ করতে হবে না কিন্তু যারা 2017-তে ফর্ম ফিল আপ করতে পারেনি এবং ডিএলএড বিএডরাও দেখো ডিএলএড এবং বিএডরাও দেখে নাও ডিএলএড এবং বিএডরাও এবার নতুন করে ফর্ম ফিল আপ করতে পারবে এমনটাও জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে এবং যারা এনআরএস থেকে ডিএলএড করেছে তারাও কিন্তু প্রাইমারি যাবে অর্থাৎ আমি যে কথাটা বললাম তোমরা আমি এটা আমার নিজের কথা নয় এটা একটা অনলাইন পোর্টালে সূত্রের খবর তো অনলাইন পোর্টাল থেকে নিচ্ছি তো একদম সত্যি কথা ডিএডরা বসে তোমরা অলরেডি জানো যে বিএডরাও কিন্তু প্রাইমারিতে ফর্ম ফিল আপ করতে পারছে ইভেন যাদের 45% রয়েছে অথচ ক্যাটাগরি মানে এসসি এসটি এবং ওবিসি ক্যাটাগরি রয়েছে তার ক্যাটাগরিতে বিএড করেছে সার অনুসারে তারাও কিন্তু 45% কিন্তু প্রাইমারিটা দিতে পারবে তো তারপরে আমরা দেখে নিই আমাদের রাজ্যের সমস্ত কিছু ভোটের আগে সম্পন্ন হয় এবং ভোট চলে এসেছে আর ওই জন্যই রাজ্য সরকার ভোটের কথা মাথায় রেখেই আবার নতুন করে ফর্ম ফিল আপ ও নতুন করে প্রাইমারি টেট পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু অনেকেই বলছে প্রাইমারি টেটের উপর আবার নতুন কেস করেছে তাই নতুন করে আর প্রাইমারি টেট পরীক্ষা হবে না কিন্তু কেসটি হয়েছে নতুন নিয়োগ এবং এর উপর অর্থাৎ 16,500 জন নিয়োগের কথা বলা হয়েছিল সেখানে নতুন কেস করেছে সেই নিয়োগের উপরে স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে কিন্তু নতুন প্রাইমারি টেটের পরীক্ষার উপর কোনো কেস পড়েনি তাই প্রাইমারি টেট পরীক্ষা হবে ওটা কিন্তু সেই পুরনো যে মামলা ছিল এবং 2014-তে যারা বসতে পারেনি বিশেষ করে সেই প্রশ্নভুল মামলা তাদের রায় দিয়েছে এবং সেক্ষেত্রে কোনো স্টে কিন্তু পড়েনি তোমরা কোর্টের যে কোর্ট অর্ডার তোমরা দেখে নেবে বা আমি তোমাদেরকে হয়তো পরের ভিডিওতে আমি কোর্ট অর্ডারটাও দেখিয়ে দেবো নিয়োগে কিন্তু কোনো স্থগিতাদেশ পড়েনি সেখানে ওটা পরিষ্কার জানিয়ে দেয় 16,500 রিক্রুট নিয়োগের কথা কিন্তু বলা হয়নি কোর্ট অর্ডারে বলা আছে ক্লিয়ার করে দিয়েছে শুধুমাত্র তথ্য যাচাই করা হচ্ছে আর কিছু না যে যারা ট্রেনিং করেনি কারা কারা ট্রেনিং করেছে তার শুধু তথ্যটা নেওয়া হচ্ছে ওখান থেকে যে নিয়োগ করা হচ্ছে সেটা নিয়োগের কোনো নোটিফিকেশান নয় শুধুমাত্র তথ্য যাচাইয়ের নোটিফিকেশান ভেরিফিকেশানের নোটিফিকেশান তো এটা কিন্তু তারা কোর্টের যে কোর্ট অর্ডার সেই কোর্ট অর্ডার কিন্তু আমরা দেখেছি তো ওটা নিয়ে কোনো চিন্তা করার কোনো কারণ নেই পরীক্ষা কিন্তু হবেই ফেব্রুয়ারিতেই পরীক্ষা হচ্ছে তো যারা প্রস্তুতি নিচ্ছ জোর কদমে প্রস্তুতি নিতে থাকো পরীক্ষা কিন্তু ফেব্রুয়ারি মাসেই হচ্ছে এটা তোমাদের আমি আগেও জানিয়েছি এখন সেই কথাটাই আমি জানাচ্ছি তো এবার হচ্ছে তোমাদের কথা আমি একটা কথা জানাবো তো আমি কিন্তু WBSSCর বা প্রাইমারি টেটের কিন্তু প্রিপারেশন দিই আমার কোচিং সেন্টার রয়েছে অনলাইন অফলাইন বোথ মোডে কিন্তু ক্লাস হয় তোমরা চাইলে জয়েন করতে পারো এবং ডেমো ক্লাসের জন্য যোগাযোগ করতে পারো যে তোমরা যদি অনলাইনে ডেমো ক্লাস চাও তাহলে প্রথমে টেলিগ্রাম অ্যাপ ইনস্টল করে 9647999305 এই টেলিগ্রাম নাম্বারে
আমাকে মেসেজ করবে আই ওয়ান্ট টু ডেমো ক্লাস, নাম ঠিকানা লিখে আমি তোমাকে ডেমো ক্লাস পাঠিয়ে দেবো, যদি পছন্দ হয় তবে অ্যাডমিশন নেবে। আর যদি অফলাইনে কোচিং দিতে চাও তো এই নাম্বারে কন্ট্যাক্ট করবে 8250769394। দেখো স্ক্রোল বারেও কিন্তু সেই নাম্বারটি যাচ্ছে, ইতিমধ্যে কিন্তু চাকদাতে অনলাইন অফলাইন ক্লাস শুরু হয়ে গেছে চাকদা নদিয়াতে। তোমরা যারা আশেপাশে আছো তোমরা কিন্তু সেন্টারে আসতে পারো, মঙ্গল এবং শুক্রবার সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে কিন্তু ক্লাস শুরু হচ্ছে। তোমরা চাইলে সে একদিন সে ডেমো ক্লাস করে যেতে পারো, যদি ক্লাস পছন্দ হয় তবেই কিন্তু ভর্তি হবে। অ্যাডমিশন গোয়িং অন, দু মাসের মধ্যে প্রাইমেটের সম্পূর্ণ প্রস্তুতি দেওয়া হবে, কনসিস্টেন্সি মানে প্রস্তুতির এমনভাবে দেওয়া হবে যাতে তোমরা পরীক্ষায় ভালো স্কোর করতে পারো, সেইভাবে কিন্তু আমরা প্রিপারেশান দেবো। তো যদি কেউ অ্যাডমিশন নিতে চাও তাহলে চলে আসতে পারো। আর অলরেডি চ্যানেল প্লেলিস্টে কোয়ালিটেটিভ অনেক ভিডিও অলরেডি দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো কেমনভাবে এখানে করানো হয়। তো আজকের আপডেট এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাভ এ গুড ডে।